বনানীতে দুই তরুণী ধর্ষণ, যা বললেন চালক বিল্লাল। রাজধানীর বনানীতে হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয় দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল হোসেন চাঁদদিন ও দেহরকি রহমত আলীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। অস্ত্র ঠেকিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সাফাতের গাড়ি চালক বিল্লাল ধর্ষণের দৃশ্য ভিডিওর কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন, তবে বিল্লালের মোবাইল থেকে ফোনের ভিডিও ফুটেজ মুছে ফেলেছেন। বিল্লাল যা বললেন, মার্চের 28 তারিখে বিকেল 4:30টার দিকে বিল্লাল সাফাত আহমেদকে নিয়ে হোটেল রেন্ট্রিতে যান। এ সময় সাফাত তাকে গুলশান থেকে তার গার্লফ্রেন্ড ও মেয়ে বন্ধুকে আনতে গুলশান দুইয়ের আগড়া এবং বনানীর 11 নম্বর সড়কে যেতে বলেন, তাদেরকে সঙ্গে নিয়ে হোটেল রেন্ট্রিতে নিয়ে আসতে বলেন। বিল্লাল সাফাতের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা 6:30টার দিকে ওই দুই তরুণীকে নিয়ে হোটেলে ফিরে আসেন। এ সময় বিল্লাল সেখানে নাইমকে দেখতে পান। তারপর তিনি ওই দুই তরুণীকে সেখানে রেখে গাড়ির কাছে ফিরে আসেন। রাত 8টার দিকে সাফাত তাকে মোবাইলে তার দেহরক্ষী রহমতকে ইউএস এম্বাসির কাছ থেকে তুলে নিয়ে নিকেতনে যেতে বলেন। সেখান থেকে অপর এক তরুণীকে তুলে নিয়ে আসতে বলেন। সাফাতের নির্দেশনা অনুযায়ী বিল্লাল সব কাজ করেন। যখন তারা হোটেলে পৌঁছান তখন রাত 9:30 বাজে। এ সময় গাড়ি থেকে নেমে দুই তরুণী ও দেহরক্ষী রহমতকে নিয়ে হোটেলের ছাদে যান তারা। এ সময় সাফাত বিল্লালকে নির্দেশ দেন প্রথমে গাড়িতে করে নিয়ে আসা দুই তরুণীকে বাসায় পৌঁছে দিয়ে আসতে। সাফাতের নির্দেশনা অনুযায়ী বিল্লাল সব দায়িত্ব পালন শেষে ফের হোটেলে পৌঁছান। এ সময় তিনি সেখানে সাদমান ও সাহারিয়া নামে অপর দুজনকে দেখতে পান। এরপর বিল্লাল সাফাতের বাড়িতে ফিরে যান এবং গাড়ি রেখে ভোর 4টার দিকে হোটেলে আবার ফিরে আসেন। বিল্লালের ভাষ্য, সেখানে আসার পর তাকে হোটেলের একটি কক্ষে টয়লেটে অবস্থান নিতে বলা হয় আর ওই টয়লেট থেকে হোটেলের দুটি কক্ষে দেখা যায়। এ সময় সাফাত ও নাইম দুই তরুণীকে নিয়ে দুটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পূর্বের নির্দেশনা অনুযায়ী বিল্লাল তা মোবাইলে ভিডিও করে। ওই তরুণী মামলা করে, পরে বিল্লাল পালিয়ে যায়। এ সময় সে ভিডিওটি মোবাইল থেকে ডিলিট করে দেয়। বিল্লাল বলেন, তিনি ও রহমত যা করেছেন তা সবই তাদের মালিক সাফাত আহমেদের নির্দেশনায়। সাফাত আহমেদের অধীনে চাকরি করে বলে তাদের করার কিছু ছিল না, যখন যা নির্দেশ দিতেন তাই তাদের মানতে হতো, এটাই তাদের ছিল চাকরি।